সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। ডায়াবেটিসকে বলা হয়ে থাকে মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার জনিত সমস্যা যেগুলো দেখা দিয়ে থাকে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে ডায়াবেটিস। দিনে দিনে ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতে বেড়ে চলেছে। বলা হয়ে থাকে 7 সেকেন্ডে একজন করে ডায়াবেটিস রোগী কিন্তু শনাক্ত করা হচ্ছে। বর্তমানে এমন কোনো পরিবার হয়তো খুঁজে পাওয়া যাবে না যেখানে ডায়াবেটিস রোগী নেই। অর্থাৎ প্রতিটি পরিবারেই কিন্তু রয়েছে ডায়াবেটিস জনিত জটিলতা ফেস করছেন এমন রোগী। ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হচ্ছে বারে বারে প্রস্রাব হওয়া, গলা শুকিয়ে যাওয়া, দুর্বলতা অনুভব করা, কোনো কাজে মনোযোগ না দেওয়া, যৌন ক্ষমতা কমে যাওয়া, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় যে ডায়াবেটিস জনিত সমস্যায় যারা ভুগে থাকেন তারা ফেস করে থাকেন। এই লক্ষণগুলো যদি প্রকাশিত হয় অবশ্যই আপনার ডায়াবেটিস আছে নাকি সেটি কিন্তু চেক করে নিতে হবে। কেননা বাংলাদেশে অনেকেই আসলে জানেন না যে তাদের ডায়াবেটিস আছে, পরবর্তীতে গিয়ে তারা দীর্ঘ সময় পার করে জানতে পারেন যে তারা ডায়াবেটিস জনিত জটিলতায় ভুগছেন। ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে কিন্তু দেখা যায় পরবর্তীতে তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ডায়াবেটিস জনিত জটিলতা যাদের রয়েছে তাদের সব থেকে ক্ষতি হয়ে থাকে শরীরের যে অর্গ্যানগুলোর সেগুলো হচ্ছে ডায়াবেটিস কোনো পেশেন্টে থাকলে, আর সে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তার চোখ, দাঁত, এমনকি পা, এই তিনটি অঙ্গগুলো কিন্তু খুব বেশি জটিলতার সম্মুখীন হয়ে যায় যদি আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে। পাশাপাশি যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তাদের হার্টের ঝুঁকি বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যেগুলো আছে সেগুলোর কিন্তু সম্ভাবনা বেড়ে যায়। তাদের ফুসফুস, ইন্টারনাল বিভিন্ন অর্গ্যানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনাকে যথোপযুক্ত গাইডলাইনগুলো মেনে চলতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমরা সবসময় বলে থাকি 3D ফর্মুলা মেনটেন করতে হবে, ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগ। এই তিনটার কম্বিনেশন যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সঠিক গাইডলাইনের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগেন তাহলে কিন্তু আমি যে জটিলতাগুলো বললাম সেই জটিলতাগুলো খুব সহজে আপনার মধ্যে দেখা দিবে। আর আপনি যদি নিয়মিত জীবনযাপন করেন, সব গাইডলাইনগুলো মেনে চলেন তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেও আপনি সারা জীবন একটি সুন্দর এবং হেলদি লাইফ লিড করতে পারবেন, কোনো জটিলতা তৈরি হবে না। সেজন্য অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রেনিস আপনাদের জন্য নিয়ে এসেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ন্যাচারাল বা প্রাকৃতিক সমাধান, সেটি হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডকে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ধন্যবাদ।